তাহলে এই অনুপ করার আগে যে একটা ত্যাগীর সময়ের একমত এটা রসুলের মধ্যে কোনো প্রমাণ নাই, রসুল দিয়েছেন বলে কোনো প্রমাণ নাই। আর আসলেও যাচাই করে দেখা গেছে যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনা প্রমাণ করেছেন কি সাহাবাদের করলে সাহাবাদের এই আমল সহ সূত্রে যদি প্রমাণিত হয় তো সাহাবী সঠিক পেয়ে পাওয়া উচিত করেছেন তাহলে কিন্তু প্রতি দেখা যায় যে এই আগের তাকদীরটা একটা অতিরিক্ত এটা বৃদ্ধি তাহলে আপনি দিলে কি করবেন আচ্ছা আপনাদের কাছে বুঝতে পেরেছি আপনি আসেন আপনার পদ্ধতিতে এই কবিতা পড়া যায় কিনা,
দোয়া ছাড়া বলতে এবাদত অনেকের প্রতি কবুল হবে, অনেকের প্রতি কবুল যদি সেটা হয়ে থাকে তাহলে তার কোরবানিটাও সহি হবে, এক কোরবানিশন মিলে তার কোরবানিটাও জায়েজ হবে। তবে আমরা মনে করি থাকি এইরকম ব্যক্তি যারা চিন্তিত হওয়া এরকম ব্যক্তিকে অ্যাভয়েড করা, তার থেকে দূরে থাকা, তার খাওয়া বা পড়া ইত্যাদি থেকে দূরে থাকা উচিত। বললেন এই কোরবানিকে খাওয়া যাবে, যেহেতু সুবিধা করে জয় করেছে তবে এই সব ব্যক্তিকে দূরে থাকাই হলো যে সকল প্রাণী কোন দরগায় দুর্গায় পেশ করা হয়, জবাই করা হয়, সেগুলি খাওয়া হারাম। আবার আরেকটা বলেছেন ওমা উহিল্লালি উহিল্লা বিহি লিগাইরিল্লাহ, যেগুলি আল্লাহ ছাড়া অন্যের নামে করা হয়েছে সেগুলিও খাওয়া হারাম। এবং যে সমস্ত জিনিস যদি আলা মুসবিত স্থানে দেওয়া হয়েছে সেগুলি হলো এরা হারাম। কাজে যেহেতু আল্লাহ এখানে ফতোয়া দিয়েছেন, সুতরাং ওই বিহি আউলিয়ার নামে যত যা দেওয়া হবে, যা জবাই করা হবে, তা আমি তো আজকে প্রথম আসছি আর আসতে পারবো কিনা জানি না। আর ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে, এবং মুসলিমদের সবচেয়ে বড় আমাদের দায়িত্ব হলো যুব আলেম তৈরি করা। সেই জন্য বিভিন্ন আলেম বিভিন্ন ব্যবসা করেছেন, জনগণের সাহায্য নিয়ে করেছেন, কিন্তু আমি কোনো সাহায্য দিতে পারি। এই জন্য আমার যা কিছু এসেছে আবাসের সম্পর্ক, এটা দিয়ে আমি গাজীপুরের জাতীয় বিশ্ববিদ্যালয়ের পশ্চিমে কাকরা মহল্লায় আরামে নামে একটি মাদ্রাসা করেছি। এই মাদ্রাসার বৈশিষ্ট্য হলো কবুলে সাপে, এবং এখানে আপনার চারটা বছর যদি একটা সন্তান পড়ে আমার তাহলে সে আপনি ব্যাকরণটা অর্থ করতে পারেন। আমরা চতুর্থ শ্রেণীর নিচে থাকবে, বাংলাদেশের এই কোন উচ্চ মাত্রায় গিয়ে মাঝখানের এই পাঁচ ছয় বছর পর আসবে না, আপনারা বলছি কেউ যদি আসেন।
আপনার ভিতরে যখন আপনার রুগী তখন দেখতে পারি যে কেউ কেউ এরকম প্রশ্ন করেছেন যে কেউ যদি রামাবামে কোন করে ফেলে তাহলে আর কোন না বলতে পারি। কেউ বলেছেন জীবনে কেউ যদি রামাবামে শেষ পর্যন্ত করে দেয় তাহলে কোন না বলতে পারি। কেউ বলছেন জীবনে যদি একবার কোন করে ফেলে তাহলে আর কোন যদি নাও করে কোনো অসুবিধা নেই। কাজে সেই হিসাবে আমরা বলতে পারি যে কোন যদি এত বড় বিপদ সেখানে আমরা বলতে পারি না যে এটা একসাথে পড়লে দ্বিতীয় রাখাতে বৈঠক দিতে হবে কিনা, দেখুন তিনি আদায় করেছেন পাঁচ রাকাত পর্যন্ত এই পাঁচ রাকাতের মধ্যে তিনি মাঝখানে বসেননি, কেবলমাত্র লাস্ট রাকাতে গিয়ে বসেছেন। এর দ্বারা পরিষ্কার বুঝে যায় যে বসার পক্ষে কোনো দলিল নাই। আশা করি বুঝতে পেরেছি। এবার আরেকজন এক প্রশ্ন দিয়ে শেষ করতে চাই, কারণ জুমার খুতবা শুরু হওয়ার পর মসজিদে প্রবেশ করে জোরাকাত নামাজ না পড়ে খুতবা শুনতে শুরু করি এবং জুমার সলাত আদায় করি, এমন অবস্থায় এক ভাই আমাকে বলে যে আমার জন্য খুতবা শোনা ওয়াজিব হয় নাই, এই ব্যাপারে আপনার মতামত জানতে চাই। প্রথম কথা হলো প্রত্যেকে মাসআলা দিতে গেলে হিসাব করতে হবে আল্লাহ করে, কথা বুঝতে পারছেন কিনা, কারণ ভুল হইলে দায়ভার কিন্তু নিজের। হ্যাঁ সাবধান, তো যিনি মসজিদে প্রবেশ করে দোয়াকাত না পড়ে বসে গেছেন তিনি ভুল, তাকে আরেকজন মুসল্লি বলতে পারেন না, একমাত্র সদস্য হতে পারে। আপনি আমি মাঝখানে বলতে পারি না, আর এই বলাটা যদি বলে থাকি যে আপনার উপরে জুমার ফুটবল হওয়ার জন্য ভয় নাই, এটা যদি ফুটবল করে বলে ইমাম মেম্বর থেকে নামাজ পড়ে বলে তাহলে তো অসুবিধা নেই, কিন্তু এই মাঝখানে বললে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস অনুযায়ী সেও কি করতো মানে বাজে কাজ করতো, বাজে কাজ করার কারণে এক জুমা বা আরেক জুমা মাঝখানে বসতে রেখে দশ গুণা মাফ হয়ে যায়, এই এই সব জিনিস সে বঞ্চিত। প্রশ্ন হলো যে যে ব্যক্তি দুই জায়গা না পড়ে বসেছে তারপরে প্রশ্ন কি ওয়াল হয় হয় নাই কি এরকম সেটা ঠিক না, কারণ দুই জায়গা পড়ে নিয়ে সে একটা শূন্য লঙ্ঘন করছে, ভূমিকা কি কিছু ছিল না, বা আমাদের দেশের সাধারণ মানুষ এজিদকে কাফের বলে মনে করে যে এজিদের জন্য সে নিহত হয়েছে, এই বিষয়ে জানতে চাই। আমাদের মন্ত্রক যেটা প্রশ্ন করেছে তিনি বলো
তিনি বলেছেন যে তার বলাই যে আমাদের সমাজে কথা আছে যে এই কাজটা সব কিন্তু আর আমাদের সমাজের মানুষ কিন্তু কোনো সন্তানের নাম এজিদ রাখে না, রাখে না, হ্যাঁ কোথায় কোথায় ডাক করে এজিদের মত করে অনেক পারে না, কোনো ব্যক্তিকে সন্তানের নাম ফেরাও রাখে না, রাখে না, হ্যাঁ ফেরাও রাখে না, অঙ্কু রাখে না, ঠিক আছে, কিন্তু আপনার এইরকম এজিদ রাখে না, শোনেন এজিদ কোন ব্যক্তি কাফের হয়ে যাওয়ার পক্ষে দলিল পাওয়া না যাবে ততক্ষণ পর্যন্ত কোন মুসলিমকে কাফের পাওয়া যাবে। একজন প্রশ্ন হল আমি যদি ওই বলিষ্ঠা খুনিকে খুনি তাদের ভাই তাকে যদি তারা ক্ষমা করিয়া দেয় তাহলে ক্ষমা করিয়া দিতে পারে, যেখানে আল্লাহ ভাই বলেছেন তাকে কাকি বলে আখ্যায়িত করেছেন, তাহলে আমরা একজন ধরেনের কারো কথা যদি বলে যে তিনি খুন করেছেন, তিনি খুন করিয়েছেন, সেই কারণে তিনি একটা অপরাধ করা যেতে পারে কিন্তু কাফের হতে পারে। এই নম্বর যে আসলে সেই দিন আলী রাদিয়াল্লাহু আনহু আর হত্যার পিছনে এদিকে কোনো হাত ছিল কিনা, এই ব্যাপারে আপনার যে বর্ণাগুলি ইমাম জাফর আস-সাদিক থেকে আমাদের ভারতবর্ষে ছড়িয়ে পড়েছে, ইমাম জাফর আস-সাদিক হলেন সিরাজের ইমাম, আর তার মাধ্যমে কিন্তু আমাদের সমাজে এই বর্ণাগুলি প্রভাব এরকম হয়েছে যে এক সেটি আপনার এদিকে কাফের বানান হয়ে গেছে এবং এর জন্য তাকে দায়ী করা হয়ে গেছে। আর আমাদের একজন সাহিত্যিক যে যখন তিনি কারবালায় বাধা প্রাপ্ত হন হোসেন তখন তিনি কিন্তু দ্বিতীয় প্রস্তাব দিয়েছেন, এইখানে আপনার এই প্রস্তাব গুলি একটা মানা হয়, দ্বিতীয় কোন বিশুদ্ধ বর্ণায় পাওয়া যায় না যে ইয়াজিদ করেছেন আপনার এই হোসেনকে হত্যার হুকুম দিয়েছেন, এরকম কোনো বিবরণ পাওয়া যায় না। বরং তিনি সেখানে আপনার গভর্নরকে প্রত্যাখ্যান করে সেখানে আরেকজন গভর্নর নিযুক্ত করেছেন আর মাঝখানে এখানে বন্ধুজাবুজি করে এই হত্যার ঘটনাটি ঘটে গেছে, সেই হিসাবে এই ঘটনা এদিন করিয়েছেন, এই মর্মে কোনো বলিষ্ঠ সূত্র আমাদের কাছে নাই, সেটাকে এই ঘটনাটি যেদিন সংযুক্ত করে তাকে কাবিল বলা নেহাত মূর্খতা ছাড়া আর কিছুই না, ইতিহাসের সাথে আপনার প্রভাব প্রকাশ ছাড়া আর কিছুই না, এই জন্য আমরা বলবো এদিকে আমরা সকলে সতর্ক ও সাবধান থাকবো। এইসব ঘটনার ব্যাপারে সাহাবিদের যুগে ঘটে যাওয়া ঘটনা ওসমান হত্যা, আলী হত্যা, হুসেন হাসান হত্যা, হুসেন হত্যা, এই সমস্ত ঘটনা সম্পর্কে সালাফে সালেহরা নিরবতা পালন করেছেন, তারা কোনো পক্ষ অবলম্বন করে মন্তব্য করেননি, এর আমরাও এরকম মন্তব্য করা থেকে বিরত থাকবো, দলিল না থাকলে মন্তব্য করলে বিভ্রান্ত হয়ে